দার্জিলিং কালিম্পং তো অনেক হলো, চলুন আজ এক নতুন জায়গার সন্ধানে আপনাদের নিয়ে যাই, যেখানে যেতে হলে নেপালের তিনটি এন্ট্রি পয়েন্ট পাবেন। মানে আপনার এক পা থাকবে নেপালে আর আরেক পা থাকবে ওয়েস্ট বেঙ্গলে, মানে ইন্ডিয়াতে। ফিলিংসটা কেমন বলুন তো? বেশ দারুণ না? তো চলুন আপনাদের সেই নতুন জায়গার সন্ধান দিই। সিনগালিলা ন্যাশনাল পার্ক এরিয়াতে অবস্থিত এই ছোট্ট সুন্দর গ্রামটির নাম ধোত্রে। কলকাতা থেকে ধোত্রে পৌঁছবেন কি করে? ধোত্রে পৌঁছতে হলে সবার প্রথম আপনাদের পৌঁছতে হবে এনজিপিতে। তো কলকাতা থেকে এনজিপি যাওয়ার সবথেকে বেশি ট্রেন ছাড়ে শিয়ালদা স্টেশন থেকে, আর দু একটা ট্রেন ছাড়ে হাওড়া স্টেশন থেকে। আমার টিকিট ছিল দার্জিলিং মেলে, রাত 10:05 প্ল্যাটফর্ম থেকে ছাড়বে দার্জিলিং মেল। পরের দিন 8:20 পৌঁছানোর টাইম এনজিপি স্টেশন। রাত 11:48 ট্রেনটি পৌঁছলো বর্ধমান। আমাদের আরেকটি বন্ধু এখান থেকেই উঠল। বর্ধমানে ট্রেনটি ঢুকলো প্রায় 20 মিনিট লেটে। এরপর আমরা সেরে নিলাম আমাদের রাতের ডিনার। ডিনারটা আমরা যে যার বাড়ি থেকেই ক্যারি করেছিলাম। 12 আগস্ট 2023, এই দিনেই মাথায় একরাশ বৃষ্টি নিয়ে কলকাতা থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম। একদম সঠিক টাইমে 8:20 আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশন। সেই বৃষ্টি এখনও আমাদের পেছন ছাড়িনি। আমাদের পৌঁছানোর আগেই ড্রাইভার দাদা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। তো এনজিপি স্টেশন নেমেই চটপট আমরা গাড়িতে উঠে পড়লাম এবং আমাদের যাত্রা শুরু করলাম ধোত্রের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পারছেন যে বৃষ্টি এখনও অবধি আমাদের পেছন ছাড়িনি, আর এর মধ্যেই আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। দু সাইড দিয়ে চায়ের বাগান এবং দূরে দেখা যাচ্ছে পাহাড়। আর এটা হলো প্রসেনজিৎদা, এই দাদার সঙ্গে আমি আগেও অনেকগুলো ট্যুর করেছি। প্রসেনজিৎদার নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশানে দেওয়া থাকলো। আপনাদের যদি নর্থ বেঙ্গলে কোথাও কোনো ট্যুর করতে হয় এবং গাড়ির দরকার হয়, তো আপনারা নির্দ্বিধায় কন্ট্যাক্ট করতে পারেন প্রসেনজিৎদার সঙ্গে। কলকাতা থেকে এনজিপি পৌঁছানোর সবথেকে ইজি হয়ে হলো ট্রেন। এছাড়াও আপনারা বাসে করে পৌঁছতে পারেন এনজিপি বা শিলিগুড়ি। বাস ছাড়াও আপনারা পেয়ে যাবেন ফ্লাইটও, কলকাতা টু বাগডোগরা। আমাদের প্রথম সাইট সিন মিরিক। আসুন বর্ষায় মিরিকের সৌন্দর্য আপনাদের একবার দেখিয়ে দিই। এবার আমরা চললাম মিরিক লেকের দিকে। আমাদের দ্বিতীয় সাইট সিনের স্পট গোপালধারা টি স্টেট। এই চা বাগানটা সত্যি অপূর্ব সুন্দর। এনজিপি থেকে ধোত্রে যাওয়ার সময় আপনারা এই দুটো সাইট সিন করতে কিন্তু ভুল করবেন না। টি গার্ডেনটা ক্রস করার পর কিছুটা দূরে এসে আমরা নেপাল বর্ডারের এন্ট্রেন্স পেলাম। ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম যে এনজিপি টু ধোত্রে আসবার পথে তিনটে নেপাল ইমিগ্রেশনের রাস্তা পাওয়া যায়, যার মধ্যে একটি আমরা ক্রস করলাম। যেহেতু অঝোরে বৃষ্টি হচ্ছে, তাই আর নেমে ফটো বা ভিডিও করতে পারলাম না। তো আমরা এখন যাচ্ছি মানেভঞ্জনের দিকে। মানেভঞ্জনেও আর একটা নেপালের এন্ট্রেন্স আমরা পাবো। আমরা পৌঁছে গেছি মানেভঞ্জন। এই বিল্ডিংটার পেছন দিক থেকেই নেপালের আরেকটি এন্ট্রেন্স আছে। তবে আপনাদের বলে রাখি, যারা সন্দাকফু ট্রেকিং করেন তাদের মধ্যে কিন্তু অনেকেই এখান থেকেই ট্রেকিং স্টার্ট করেন, বা আগে এখান থেকেই ট্রেকিংটি স্টার্ট করতে হতো, বাট এখন অনেকে ধোত্রে থেকেও সন্দাকফুর জন্য ট্রেকিং স্টার্ট করেন। যদিও এখন মানেভঞ্জন থেকেই ল্যান্ড রোভার বুক করেই আপনারা ডিরেক্ট সন্দাকফু পৌঁছতে পারেন ট্রেকিং না করেও। বর্ষায় অনেকেই পাহাড়ে আসতে চান না, তবে আমার কাছে পাহাড়ের আসল সৌন্দর্য কিন্তু পাওয়া যায় এই বর্ষাতেই। যেমন এই ওয়াটারফলসটা, এই ওয়াটারফলসটা কিন্তু অন্য সিজনে এসে এই সৌন্দর্যটা আর পাবেন না। আর তার সাথে এই চারিদিকের অপূর্ব গ্রিনারি। এনজিপি থেকে 104 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেছি ধোত্রেতে এসে। কার বাড়ির ছাতা উড়ে চলে যাচ্ছে! ও দাদা, ছাতাটাকে ধরো!
আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, ধোত্রের সবথেকে সুন্দর হোমস্টে এবং সবথেকে পুরনো শেরপা হোমস্টে। ধোত্রের এটাই একমাত্র হোমস্টে যেখান থেকে আপনি সানরাইজ, সানসেট এবং রুমে বসে কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার ভিউ দেখতে পাবেন। আর এটা হলো আমাদের রুম। আর এই দেখুন একজনকে, রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে তার মুখ হা হয়ে রয়েছে। ধোত্রেতে এসে প্রত্যেকেরই বেশ ঠান্ডা লাগছে। পরে বুঝতে পারলাম সারাদিন বৃষ্টি হওয়াতে টেম্পারেচারটা অনেকটাই নিচে, আর এখানে এসে যে যার মতো ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়েছে। এই দেখুন অবস্থা, বিকেল চারটেই ধোত্রের টেম্পারেচার 10 ডিগ্রি। তাহলে বুঝতে পারছেন রাত্রেবেলা আরও 2-3 ডিগ্রি কম থাকবে। হোমস্টেতে পৌঁছেই চটপট ফ্রেশ হয়ে নিচে চলে এলাম লাঞ্চ করার জন্য, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এখন ঘড়ির কাটায় টাইম হচ্ছে 4টে। আমাদের চিল্লার পাটিরা এখানে দেখুন বচকন্ডি হরকত করতে শুরু করে দিল। এটা হলো শেরপা হোমস্টের ডাইনিং প্লাস কিচেন রুম। এই ডাইনিংয়ে বসেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখতে পারবেন আপনারা, যদিও আজ বৃষ্টির জন্য কোনো কিছুই বুঝতে পারছি না আমরা। তো চলে এসেছে আমাদের লাঞ্চ, ডাল, ভাত, আলু ভাজা, পাঁপড় এবং সঙ্গে ডিমের কারি। দুপুরের খাবার সেরেই আমরা চটপট বেরিয়ে পড়লাম একটু আশপাশটা পাইচারি করে দেখবো বলে। আপনারা শেয়ারেও ধোত্রে পৌঁছতে পারেন। NJP থেকে শেয়ার গাড়ি করে চলে আসুন ঘুম, সেখান থেকে শেয়ার গাড়ি নিয়ে সুকিয়া পকরি, আবার সুকিয়া পকরি থেকে চেঞ্জ করে শেয়ার গাড়িতে চলে আসুন ধোত্রে। এছাড়া NJP থেকে মানেভঞ্জন এবং মানেভঞ্জন থেকে ধোত্রে আসতে পারেন, সেই ক্ষেত্রে গাড়ির সংখ্যাটা কিন্তু অনেকটাই কম। সন্ধে 6টায় চলে এলো গরম গরম পকোড়া, মোমো এবং সঙ্গে চা। ভোর 4টেই উঠে চলে এলাম হোমস্টের ছাদে সানরাইজ দেখবো বলে। তবে সানরাইজের দেখা তো পেলাম না, কিন্তু যে অপূর্ব মেঘেদের মায়াবী দৃশ্য দেখতে পেলাম সেটা দেখেই মন ভরে গেল। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো টুংলু যাওয়ার রাস্তা। সকাল 9টায় আমরা ট্রেকিং করে এই রাস্তা দিয়েই যাব টুংলুতে। অনেক আশা রেখেও শেষমেশ কাঞ্চনজঙ্ঘার দেখা আর পেলাম না। যত সময় বাড়ছে মেঘগুলো যেন আস্তে আস্তে নিচে চলে আসছে এবং পুরো পরিষ্কার দৃশ্যটাকে সব ঢেকে দিয়ে যাচ্ছে। সকাল 6টায় হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম আশপাশটা একটু ঘুরে দেখবো বলে। আজ শ্রাবণ মাসের লাস্ট সোমবার, বাইরে বেরিয়ে শুনলাম এই পাশেই একটা শিব মন্দির আছে, তাই ভাবলাম মন্দিরটা একবার একটু দর্শন করেই আসি। এখান থেকে একটু হেঁটে উপরে উঠলেই আছে একটা ভিউ পয়েন্ট। যেহেতু আকাশটা পরিষ্কার নয় সেই জন্য আমরা আর ভিউ পয়েন্টে গেলাম না। প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে এই গ্রামটিকে। এই গ্রামের যে কোনো প্রান্তে আপনি গিয়ে চুপটি করে বসে থাকুন, ঘন্টার পর ঘন্টা আপনার সময় কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। ডিসেম্বর বা জানুয়ারিতে ধোত্রেতে এলে 90% সম্ভাবনা আছে স্নোফলস পাওয়ার। এছাড়া মার্চ, এপ্রিল এবং মে মাসে এখানে এলে রোডোডেনড্রন এবং অনেক রকমের অর্কিডও দেখতে পাবেন। 1000-1200 টাকার মধ্যে থাকা খাওয়া নিয়ে এখানে হোমস্টে পেয়ে যাবেন। এছাড়া শুধু রুম নিতে গেলে 1200-1500 টাকা রেন্ট পড়বে। শেরপা হোমস্টের পাশে একটা ছোট মনেস্ট্রিও আছে।
তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। টুংলু ট্রেকের সমস্ত ডিটেলস নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, যদি আপনাদের কোনো ইনফরমেশান বা কোনো অভিযোগ থাকে তাহলে আপনারা আমাকে DM করতে পারেন ইনস্টাগ্রামেও, যার লিংক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুল করবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো।